কারাবন্দী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীতে সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় শোডাউন করল বিএনপি। বিজয় দিবসের র্যালির ব্যানারে ওই মিছিল থেকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের নেতাকর্মীদের আন্দোলনের জন্য সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন। আশিকুর রহমান চৌধুরী রিপোর্ট। কথা ছিল মিছিলটি পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু করে তার শান্তিনগরে যাবে, কিন্তু মিছিল শুরুর আগেই দেখা গেল এর অগ্রভাগ শান্তিনগরে পৌঁছে গেছে, যার শুরুটা নাইটিঙ্গেলের মোড়ে। সব মিলিয়ে এটি হয়ে ওঠে বিএনপির সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় শোডাউন, যা ছিল শান্তিপূর্ণ, ছিল না পুলিশি বাধা। দলের মহাসচিব হাজারো এসব নেতাকর্মীর কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে দাবির কথা তুলে ধরলেন। দল মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ করে আজকে আমাদেরকে দুর্বার আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে। আমরা সবাই এই শপথ গ্রহণ করতে রাজি আছি। বিজয় দিবসের র্যালি, তারপরে বিএনপি মনে করছে দেশের চলমান পরিস্থিতিতে বিজয়ের কোনো আনন্দ নেই, তাই তাদের র্যালিটি রূপ নেয় প্রতিবাদী মিছিলে। দলটি মনে করছে দেশের গণতন্ত্রকে রক্ষার জন্য বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে, কিন্তু আদালতের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়নি বলেই তাদের সামনে এখন একটাই পথ, তা হলো সর্বাত্মক আন্দোলন। আইনি প্রক্রিয়া যদি আমরা ব্যর্থ হয়ে থাকি, ইনশাআল্লাহ আন্দোলনের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমরা মুক্ত করব। এই ফ্যাসিস্ট সরকারের হাত থেকে দেশকে মুক্ত করতে না পারলে আমরা আমাদের দেশের নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে পারবো না। বিকেল তিনটার পর শুরু হয় মিছিল। শুরুর পর মিছিল নিয়ে ধীরে ধীরে এগুতে থাকেন দলের নেতাকর্মীরা। শান্তিনগর মালিবাগ হয়ে মিছিলটি আবারও যেতে থাকে পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের দিকে। আশিকুর রহমান চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা।